अच्छा, प्रूव दैट, पी आर ओ वी, प्रूव दैट सेमी सेमी सर्कुलर, सी आई आर सी यू एल ए आर, सेमी सर्कुलर एंगल ऑफ ए सेमी सर्कल, सेमी सर्कल सी आई आर सी एल ई इज राइट एंगल, आर आई जी एस टी एंगल। प्रमाण करो अर्धवृत्त, कोण प्रमाण करो अर्धवृत्तेर अर्धवृत्तस्थ कोण एक समकोण, तई तो। प्रूव दैट सेमी सेमी ए सी एम आई सेमी सर्कुलर एंगल अर्धवृत्तस्थ कोण ऑफ ए सेमी सर्कल अर्धवृत्तेर इजे 90 डिग्री। তাহলে এটা করার জন্য আমার সঙ্গে সঙ্গে করে নাও, এটা প্রথমে অর্ধবৃত্ত বানাও, আমার সঙ্গে সঙ্গে করে নাও। অর্ধবৃত্ত, লেট ও ইজ দি মিড পয়েন্ট অফ দিস সেমি অফ দিস সেমি সার্কেল, এ বি ইজ এ ডায়ামিটার, ডি আই এ এম ই টি ই আর ডায়ামিটার। লেট পি ইজ এনি পয়েন্ট অন দি আর্ক, অন দি মানে পেরিমিটার বা অন দি কার্ভ অফ সেমি সার্কেল। তাহলে জয়েন এপি অ্যান্ড বিপি, অ্যাজাম্পশন করে নিচ্ছি এ ডাবল এস ইউ এম পি টি আই ও এন, লেট ও ইজ দি সেন্টার, ও ইজ দি সেন্টার অফ দি সেমি সার্কেল, এ সেমি এ সি এম আই সেমি সার্কেল সি আই আর সি এ সেমি সার্কেল এ বি পি এ এ বি পি এ, ও ইজ দি সেন্টার অ্যান্ড এ বি ইজ দি ডায়ামিটার, ডি আই এ এম ই টি ই আর ডায়ামিটার অফ দি সেমি সার্কেল। এটা আই হ্যাভ টু প্রুভ, আই হ্যাভ টু প্রুভ, আমাকে প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল এ পি বি ইকুয়াল টু 90 ডিগ্রি। কনস্ট্রাকশন সি ও এন এস টি আর ইউ সি টি আই ও এন, কনস্ট্রাকশন কি জয়েন, জে ও আই এন জয়েন ও কমা পি, ও বিন্দুর সঙ্গে পি বিন্দুরে যোগ করতে হবে। প্রুফ পি আর ডবল ও এ প্রুফ, এদিকে দেখো ক্লিয়ারলি বা ক্লিয়ারলি সি এল ই এ আর এল এল ক্লিয়ারলি ও বি এই লেন্থটা সমান ও পি সমান ও এ, এগুলো হবে কি না? হবে ও বি সমান ও পি একটা অংশ অ্যান্ড আরেকটা ও পি সমান ও এ একটা অংশ। এবার দেখো আমি যদি এরকমভাবে লিখি ওপি ভেক্টর তার ম্যাগনিচিউড ইকুয়াল টু ওপি ভেক্টর তার ম্যাগনিচিউড, এবার যদি ভেক্টর দিয়ে আমি লিখি একই ব্যাপার হবে, এটা মানে আসলে তো ওবি আর ওপি ভেক্টরের ম্যাগনিচিউড মানে ওপি রেখাংশই তো বোঝায়, কেন বাউন্ডারি বল দিলাম, এটা মানে এই ওপি ভেক্টর তার ম্যাগনিচিউড ইকুয়াল টু ও এ ভেক্টর তার ম্যাগনিচিউড। ওবি ভেক্টর তার ম্যাগনিচিউডের হোল স্কোয়ার ইকুয়াল টু ওপি ভেক্টর তার ম্যাগনিচিউডের হোল স্কোয়ার, দুদিকে হোল স্কোয়ার করে দিলাম, করলাম এদের লেখা বন্ধ। এবার এবার তাকে ওইদিকে একদিকে আনি, ওপি ভেক্টর তার ম্যাগনিচিউডের হোল স্কোয়ার মাইনাস ওবি ভেক্টর তার ওপি ভেক্টরের ম্যাগনিচিউডের হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো পেলাম,
আমরা একটু আগে কি দেখলাম ভেক্টর এ হোল স্কোয়ার মাইনাস ভেক্টর বি হোল স্কোয়ার এটা সমান কত ভেক্টর এ প্লাস ভেক্টর বি ডট ভেক্টর এ মাইনাস ভেক্টর বি এই গল্পটা দেখেছি তো তাহলে এখানে আমি কি লিখতে পারি এটা লিখতে পারি ওবি ভেক্টর প্লাস ওপি ভেক্টর ডট ওবি ভেক্টর মাইনাস ওপি ভেক্টর ইকুয়াল টু জিরো দেখতো ওবি প্লাস ওপি ওবি ভেক্টর প্লাস এখানে লেট আস কনসিডার ও ইজ ভেক্টর অরিজিন ওপি ভেক্টর প্লাস ওবি ভেক্টর আচ্ছা এইটা দেখতো কত হয় এদিকটা ওবি মাইনাস ওপি কত হবে এটা পিবি ভেক্টর হবে না ওপি ওবি মাইনাস পিবি পি থেকে বি আগে ওবি আছে মানে পি আর ওবি ভেক্টর মাইনাস ওপি ভেক্টর মানে পি ভেক্টর এখানে একটা কাজ করি ওবি ভেক্টর প্লাস ওপি আছে তো আমি এখানে একটা কাজ করে দিচ্ছি কী কাজ করছি ওপিটাকে প্রথমে লিখি আর প্লাস ওবি ভেক্টরটা লিখি এটা ডট ইকুয়াল টু জিরো এবার তাকাও ওপি ভেক্টরটা ওপি এই যে ওবি যেটা আছে যে এটা যদি মাইনাস এ ও ভেক্টর লিখি দেখতো ভুল হবে নাকি এই ওবি মানে মাইনাস ও এ ভেক্টর দুটো এই যে ওবি আর ও এ দুটোরই তো ম্যাগনিচিউড সমান অপোজিট ডাইরেকশন আছে এই ভেক্টরটা কত এটা মাইনাস ওবি বলেছি মানে বি ওবি এদিকে পজিটিভ আর উল্টো দিকে কী হবে নেগেটিভ হবে আর এখানে মাইনাস ওবি ভেক্টর মানে ও এ ভেক্টরটা হবে এখানে ওবি ওই দিকে আছে তার আমার ও এটা এদিকে পজিটিভ আছে আর এদিকটা যদি আমি দেখি মানে এখানে ওবি আর ও এটার দুটো লেন্থ সমান আছে এখান থেকে করে যেখানে সিন্স ওবি ইকুয়াল টু ও এ আর ওবি ভেক্টর এর ম্যাগনিচিউড ইকুয়াল টু ও এ ভেক্টরের ম্যাগনিচিউড বাট ডিরেকশান ওবি আর ও এর বোথ আর অপোজিট ডিরেকশান ম্যাগনিচিউডটা সমান হিয়ার তোমার কী হবে ওবি ভেক্টরটা কি ইকুয়াল টু মাইনাস ও এ ভেক্টর হবে ওবি ভেক্টরটা সমান হচ্ছে মাইনাস